রাষ্ট্রলজার রামকৃষ্ণ ঘোষ, রামকুমার নামে জনপ্রিয়। আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল রাষ্ট্রলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানতে চেয়েছেন বাস্তু টিপস, বাস্তু দোষ নাশ করার উপায়, কি করলে আপনারা জীবনে অনেক সাফল্য অর্জন করতে পারবেন। আপনাদের বাস্তুতে হয়তো অনেকের শারীরিক অসুস্থতায় ভুগছেন মাঝে মধ্যেই, সেটা থেকে আপনারা কীভাবে ওভারকাম করবেন এবং বাড়িতে আপনাদের অশান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এগুলো সবই হয়তো অনেক সময় বাস্তুদোষের জন্য হয়ে থাকে। এবং এই বাস্তুদোষ থেকে উঠে আসার কতগুলো উপায় আমি আজ বলবো। প্রথম যেটি বলবো সেটি হলো, সকালে ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে বা ব্রাশ না করে আপনারা কিছু খাবেন না। অনেকের কিন্তু পেটটি খাওয়ার অভ্যেস আছে বা খাটে শুয়ে শুয়ে খাওয়ার অভ্যাস আছে, এটা খেলে কিন্তু বাড়িতে বাস্তুদোষ বৃদ্ধি পেতে পারে, এটা কখনো করবেন না। দু নম্বর যেটা বলবো সেটি হলো, বাড়িতে ঘরের উত্তর পূর্ব কোণে পবিত্র নদীর জল, সেটা গঙ্গার জল হতে পারে, যমুনার জল হতে পারে বা অন্য কোনো নদীর জল হতে পারে, আপনাদের উত্তর পূর্ব কোণে স্টোর করে রাখুন, তাহলে এতে লক্ষ্মী লাভ হয়, আর্থিক উন্নতি কিন্তু দিন দিন আপনাদের বাড়তে থাকে, আপনাদের গৃহে সুখ শান্তি কিন্তু বিরাজ করে। তিন নম্বর যেটি বলবো সেটি হলো, সন্ধেবেলা আপনারা কখনো কিছু খেতে বসবেন না বা সন্ধেবেলা আপনারা ঘুমোতে যাবেন না, এতে কিন্তু বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়, নেগেটিভ এনার্জি কিন্তু বাড়িতে চলে আসে এবং পজিটিভ এনার্জি কিন্তু কমতে থাকে। চার নম্বর টোটকা হলো, বাড়িতে জুতো পরে কখনো খেতে বসবেন না। বাইরের জুতোর কথা বলছি আমি, বাইরের জুতোয় ধুলো বালি ময়লা চলে আসে এবং সেই জুতো পরে যদি আপনি খেতে বসেন তাহলে কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি চলে আসে, পজিটিভ এনার্জি কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। তাই জুতো পরে খাবেন না, ঘরের যদি কোনো জুতো থাকে সেই জুতো পরে আপনি খেতে পারেন। আর মাঝে মধ্যে কিন্তু রান্নাঘরে বসে যদি খান সেটা কিন্তু ভালো, তাতে কিন্তু রাহু গ্রহ শান্ত হয়। আর কর্মলাভে যাওয়ার আগে, পরবর্তী টোটকা, কর্মলাভে যাওয়ার আগে আপনারা একটা গরম রুটি অর্ধেক করে সেটা কিন্তু গরুকে খাওয়াবেন, আর বাকি যে অর্ধেক আছে তার অর্ধেকের অর্ধেক আপনারা কুকুরকে খাওয়ান আর বাকিটা কাককে খাইয়ে দেন, তাহলে এতে শনি রাহু কেতু বৃহস্পতি চারটি করে কিন্তু আপনারা ভালো ফল কিন্তু পাবেন এবং আপনাদের কর্মে কিন্তু আপনাদের সাফল্য হবে, আপনাদের কর্মে প্রমোশন হবে, কর্মে উন্নতি হবে, সব কিছু হবে। এটা রেগুলার বেসিস যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। সোমবার বাদে অন্য যে কোনো দিন বট, অশ্বত্থ বা পিপল গাছের প্রদীপ জ্বালাতে পারেন, এই পিপল বট অশ্বত্থ গাছের গোড়ায়, সোমবারটা করবেন না, বাকি যে কোনো দিন করবেন। নেক্সট টোটকা হলো, পুজো করে কখনো শুকনো ফুল ঘরে রাখবেন না, কারণ এই শুকনো ফুল রাখলে বাড়িতে কিন্তু বাস্তুদোষ তৈরি হয়, নেগেটিভ এনার্জি চলে আসে, পজিটিভ এনার্জি ধীরে ধীরে কমে থাকে, ফলে আপনারা হয়তো অসুস্থতার কারণে কয়েকদিন পুজো করতে পারছেন না, তাহলে এই শুকনো ফুল অন্য কাউকে দিয়ে জলে ফেলে দেবেন, তাহলে কিন্তু আপনাদের বাড়িতে বাস্তুদোষ তৈরি হবে। নেক্সট দক্ষিণাবর্ত কোনো শঙ্খ ঠাকুর ঘরে যদি বাড়িতে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের নেগেটিভ এনার্জি দূর হবে এবং বাড়িতে পজিটিভ এনার্জি কিন্তু বাড়বে। এরপরের টোটকা, বাড়িতে সন্ধেবেলা সব ঘরে যদি ধনু দিতে পারেন তাহলে কিন্তু বাড়িতে পজিটিভ এনার্জি কিন্তু বাড়ে, এরপরে কিন্তু বাস্তুদোষ অনেকটা নাশ হয়। আর লাস্ট যে টোটকাটা বলবো, বাড়িতে সদর দরজায় স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন, আবার যদি একটু বেশিভাবে করতে পারেন যে মঙ্গলবার দিন যদি এই স্বস্তিক চিহ্ন আঁকেন তাহলে খুব শুভ, মঙ্গলবারে আপনারা হনুমান মন্দিরে গেলেন, সেখান থেকে হনুমানের ডান কাত বাম কাত থেকে
মেটে সিঁদুর নিয়ে এসে সেই সিঁদুর দিয়ে সদর দরজার দুপাশে আপনারা স্বস্তিক চিহ্ন এঁকে দিন। এই কাজটি মঙ্গলবার করুন, তাহলে কিন্তু আপনারা শুভ ফল লাভ করবেন, বাড়ি থেকে সমস্ত বাস্তুদোষ কিন্তু নাশ হবে। আমার এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের বেসিসে আমি কিন্তু আলোচনা করব। আজ এখানেই শেষ করছি।